প্রাইস কত? 35। তো এই মার্শমেলোটা আজকে অর্ডার দিয়েছি, মানে নিয়েছি একটা। ভদ্রলোকের প্যান্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, সব পাওয়া যাচ্ছে কিন্তু প্যান্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে পুজোর ঠাকুর দেখতে এসেছি। কি লাইন, বাপরে বাপ কি লাইন। নমস্কার, আমি তিলোত্তমা আর আপনারা দেখছেন দ্য বঙ্গ আনকার। আজকে আমরা একটু প্ল্যান করে বেরিয়েছি, একটু শপিং করবে সৌরভ, তার জন্য এসেছি ডায়মন্ড প্লাজাতে। আর এছাড়া আমরা আজকে একটু খাওয়া দাওয়া করতে যাব, তো কাছেই একটা খুব সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট আছে, তো আমাদের ইচ্ছা হয়েছে আজকে একটু আবার একটু চাইনিজ খেতে, তাই আমরা আজকে সেই রেস্টুরেন্টে যাব। আপনারা সঙ্গে থাকুন, আমরা পুরো দিনটা ব্লগ করার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন ব্লগটা। একটা রবিবার নয়, এটা প্রায় বেশ কয়েকটা রবিবার ধরে এটা হচ্ছে, ঠিক আছে। আমরা রোজ প্যান্ট কিনতে আসি ওর, কিন্তু ও কিনে উঠতে পারে না। তিনটে রবিবার ধরে ঘুরছে। কোথায় যাবো আমরা? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি অনলাইনে এতদিনে সব ডান হয়ে গেছে শপিং, পুরো এক বছর আগে থেকে শপিং করি। আমরা তো অবশ্যই করি, আমরা ফিক্স করে রাখি যে কি চাই কি না চাই, এরকম কনফিউজ হই না আমরা। ইশ, মিথ্যা কথা। এক্সেসিভ ভালো, এক্সেসিভ ভালো, খুবই হালকা। হ্যাঁ, আর এই কালারটা এখন খুব উঠেছে। ইয়েস, চলো ট্রাইল দাও। ট্রাইল দিতেই হবে। ইয়েস, ইটস আ মাস্ট। ইয়েস, এই প্যান্টটা ফাইনালি ভদ্রলোক পছন্দ করেছেন। ভদ্রলোকের প্যান্ট সাইজে হচ্ছিল না, এটা কোনো কথা। এবার এই প্যান্ট সাইজে হয়েছে, পায়ের কাজটা অল্টার করাতে হবে। অল্টার করাতে হবে। আরে ভীষণ খুশি হয়ে গেছে জুতো কিনে। বাবা, এত জুতো কিনে কে খুশি হয়? জানি না, ছেলেরা খুশি হয়। তোদের মতো নয় যে মাসে চারটে পাঁচটা করে কিনি, এটা কিনি দুটো বছর তিন বছর চলে যায়। ঠিক ঠিক বললাম? তাহলে কমেন্টে জানাবেন ঠিক বলেছি কি ভুল বলেছি। আর যারা আমাদের মতন মানুষের সাপোর্টার, মাসে দশখানা জুতো কেনে, তারাও কমেন্ট বক্সে জানাবেন। ভাই থামো, আমার অ্যাকচুয়ালি দশমীর ড্রেসটা কেনা হয়নি, তো দশমীতে তো কিছু পরতে হবে। আরে দশমীতে শাড়ি পরে নিবি? শাড়ি ইউ গাইস ক্যান ক্যারি অন উইথ ইওর মাই শাড়ি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোনটা পছন্দ হচ্ছে? আপাতত এইটা, সৃষ্টি। আমরা আজকে অর্ডার করেছি হট গার্লিক চিকেন আর চিকেন হাক্কা নুডলস। অ্যাকচুয়ালি আমরা আগে দু তিনটে রেস্টুরেন্টে চিকেন হট গার্লিক চিকেনটা ট্রাই করেছিলাম, কিন্তু ওটার প্রবলেমটা হচ্ছে ঠিক মন ভরেনি, তো এই কারণেই আমরা আজকে আবার অর্ডার করলাম, যাতে আমাদের মনটা ভরে আমরা খাওয়া দাওয়া করতে পারি। ও আচ্ছা। আর সাংহাইয়ের ব্যাপারে আমরা অনেক ভালো ভালো রিভিউ শুনেছি, তো আজকে দেখা যাক কেমন হয় খাবার।
खाने के बाद खुशियाँ देखो लोगों के मुंह में, रेडी रखे। देखो देखो खाचे किधर बच्चे, किधर बच्चे। Let's start. আমি লাস্ট সপ্তাহ খুব বাজে চাইনিজ খেয়েছিলাম, আমার মজা লেগেছে। না চাইনিজ জিনিসটা আমি এত ভালোবাসি, ভালো না হলে ঠিক পোষায় না। এটা হচ্ছে আমাদের হট গার্লিক চিকেনটা, নাইস নাইস, খুব সুন্দর ফ্লেভার আসছে। গুড, ভেরি গুড, গ্রেভি আছে অনেকটা, চাউমিনের কোয়ান্টিটিও ভালো। কারণ এইটাই দেখে এইটুকুনি মনে হচ্ছে, কিন্তু আমাদের খেতে চাউমিনের কোয়ান্টিটি দুজনের জন্য যথেষ্ট, দুজনের জন্য যথেষ্ট, একটা প্লেট যথেষ্ট। চিকেনটা বেশ ভালো, বেশ ফ্লেভারফুল চিকেনটা। মানে সব থেকে কী হয়, চিকেন অনেক সময় ওভার কুক হয়ে যায়, তখন ভালো লাগে না, চিকেনটা ড্রাই ড্রাই হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়। তো এই চিকেনটা প্রপারলি কুক, না বেশি না কম, আমার ভালো লেগেছে। একটা বাইটে, ফার্স্ট বাইটে আমার খুব ভালো লেগেছে। আর আমরা চিকেন নুডলস অর্ডার করেছিলাম, সো বেশ ভালো কোয়ান্টিতে চিকেনও আছে, সবই আছে। আপনারা চাইলে মিক্স অর্ডার করতে পারেন। হ্যাঁ, এটা পার্সেল তো আছেই এনাদের, সুইগি জোম্যাটোতে তো আছেই, প্লাস এখন ডাইনিংও স্টার্ট হয়ে গেছে, তো অবভিয়াসলি ইউ ক্যান কাম। তোমাদের সাথে আমিও যাব। আমরা উইন্ডো সিটটা নিয়ে নিয়েছি, পরিষ্কার অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, আমাদের খুব ভালো লাগে। যাক, বেশি কিছু বলবো না। এদিকে আমি একটা বিভৎস কাণ্ড করেছি, খাবারের খাবারের কোয়ালিটি তো আপনাকে এটা তোমার বলেইছে। আমরা বেরিয়ে এর বিলিংটা বলবো, এর আর খাবারের রিভিউ যদি আরও কিছু দেওয়ার থাকে। দেখতে থাকুন ব্লগটা। মোটামুটি পকেট পেঞ্চ 500 ফর টু বলা যায়, যদি একদম বেসিক ডিশ নেন। হ্যাঁ, প্রনও আছে, পর্কও আছে, ফিশও আছে, সব রকম আইটেম আছে। এই সন্ধেবেলা আমরা এত হেভি খাবো না বলে অর্ডার করিনি, অবশ্যই আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি হবে প্রাইস। পর্কের দেখলাম ভ্যারাইটিস ডিশ আছে, আমি আজকে জিজ্ঞাসা করে যাবো অ্যাভেলেবেল থাকে কি না সবসময়, কারণ নেক্সট টাইম যখন আসবো আমার পর্ক খাওয়ার ইচ্ছা আছে। অনুমতি দেওয়া হলো তো অবশ্যই সেটার ক্ষেত্রে একটু প্রাইসটা বেশি হবে, তবে অ্যাটলিস্ট আমরা যা যা নিয়েছি টোটাল মিলিয়ে আমাদের অ্যারাউন্ড 500 বিল হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানান কমেন্ট করে যে আরও কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন। আপনার সাথে দেখা করছি নেক্সট ভিডিও নিয়ে, টাটা।